বিশ্বখ্যাত ইসলামিক স্কলার, আলোড়ন সৃষ্টিকারী এবং কালজয়ী গ্রন্থ লা তাহজানের রচয়িতা ডক্টর শেখ আয়েজ আল কর্নি হাফিজাহুল্লাহ তার এক বক্তব্যে বলেছেন, আমাকে যদি 50 বছরের অভিজ্ঞতা লব্ধ উপদেশ করতে বলা হয় তবে আমি 4টি বাক্য বলবো, আর 50 বছর পরেও যদি আমার কাছে কেউ উপদেশ চায় তাহলে আমি এই 4টি বাক্যই বলবো। বাক্যগুলো হলো লা তাহজান, লা তাখাফ, লা তাগদাব, লা তাসখাত। অর্থাৎ হতাশ হবেন না, সন্ত্রস্ত হবেন না, রাগ করবেন না, আল্লাহর কোনো ফয়সালায় অসন্তুষ্ট হবেন না। এই 4টি বাক্য যদি কেউ এগুলোর উপরে আমল করে চলতে পারে, এই উপদেশগুলো মেনে চলতে পারে, তাহলে তার দুনিয়ার জীবন সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ, আখেরাতের সুখ তো আছেই। অতীত নিয়ে লা তাহজান, হতাশ হওয়া যাবে না, অতীতে কী হয়েছে সেটাকে মনে এনে নিজেকে কষ্ট দেওয়া যাবে না, অতীত দাফন হয়ে গেছে, অতীতকে পিছনে ফেলে দিতে হবে, ডিলিট করে দিতে হবে স্মৃতি থেকে যদি সেটা অসুখকর কোনো স্মৃতি হয়। দ্বিতীয়ত, ভবিষ্যতে কী হবে সেই চিন্তায় বা সেই টেনশনে সন্ত্রস্ত থাকা যাবে না, এটা মুমিনের জন্য শোভা পায় না। একজন মুমিন যত বেশি তাওহীদি বিশ্বাসী, আল্লাহর প্রতি যত বেশি তার ইমান আছে, সে তত কম ভবিষ্যৎ নিয়ে সন্ত্রস্ত হবে। এই জন্য ভবিষ্যৎ নিয়ে সন্ত্রস্ত হওয়া যাবে না, বরং ভবিষ্যৎকে আল্লাহর উপরে ন্যস্ত করে দিতে হবে, যে আল্লাহ আমার অতীত দেখেছেন, তিনি আমার ভবিষ্যৎও দেখবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে বহুবার আমাকে সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়েছেন, ইনশা আল্লাহ তিনি আমাকে ভবিষ্যতেও সমস্যা থেকে উত্তরণের পথ দেখাবেন। নাম্বার 3, গোস্বা হওয়া যাবে না। চলমান জীবনে কোনো অবস্থাতেই চলতি পথে গোস্বা, অতিরিক্ত গোস্বা, নিয়ন্ত্রণহীন গোস্বা করা যাবে না, গোস্বা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন উপদেশ চেয়েছিলেন, তিনি বলেছিলেন লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, 3 বার বলেছিলেন তুমি গোস্বা করো না, রাগ করো না, রাগ করো না। যদি রাগ না করে থাকতে পারো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেছেন ওয়ালাকাল জান্নাত, তুমি জান্নাত পাবে। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে যত অশান্তি, যত অনিষ্ট, যত ক্ষতি আমাদের হয়, যত অপমান অপদস্থ আমরা হই, এর বিরাট একটা অংশ হয় রাগের কারণে, বিশেষ করে নিয়ন্ত্রণহীন রাগের কারণে। এই জন্য রাগকে যদি এড়িয়ে চলা যায়, রাগ থেকে যদি দূরে থাকা যায়, এটা যদি কন্ট্রোলে রাখা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে বহু অনিষ্ট, বহু ক্ষতি, বহু অপমান, বহু সমস্যা থেকে আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ। এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, এটা দুনিয়া আখেরাত উভয়টাকে অনেক সময় ডুবাই দেয়। নাম্বার 4, লা তাসখাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কোনো ফয়সালা, কোনো তাকদীর নির্ধারণ করে রাখলে, আল্লাহর তাকদীর বা আল্লাহর ফয়সালা, আমার জন্য আল্লাহ যা দিয়েছেন, যা ফয়সালা করেছেন, ওইটার প্রতি কখনো অসন্তুষ্ট হওয়া যাবে না, আল্লাহর ফয়সালা অসন্তুষ্ট হওয়া যাবে না, বরং আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে, মনে রাখতে হবে আমি আমার জন্য যেটাকে ভালো মনে করছি, আমি আমার জন্য যেটা নির্বাচন করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যা নির্বাচন করছেন সেটা আল্লাহর নির্বাচন আমার নিজের নির্বাচনের চাইতে অনেক বেশি প্রজ্ঞাপূর্ণ, যৌক্তিক, ভালো এবং কল্যাণকর হবে। এই কথাগুলোকে আমরা মাথায় রেখে চলতে হবে। আবারও বলছি, হতাশ হবেন না অতীত নিয়ে, ভবিষ্যৎ নিয়ে সন্ত্রস্ত থাকবেন না, রাগ করবেন না, আল্লাহর ফয়সালায়, আল্লাহর তাকদীরের প্রতি কখনো অসন্তুষ্ট হবেন না, বরং পূর্ণ সন্তুষ্টি অন্তর থেকে প্রকাশ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাত উভয় জগতের বহুমুখী কল্যাণ ইনশাআল্লাহ আমরা অর্জন করতে পারবো।